নামাজ পড়ে যদি কেউ মনে করেন যে আপনি জান্নাতে চলে যাবেন তাহলে সেই নামাজিদের জন্য ধ্বংস, যেই নামাজি নামাজ পড়ে মুসল্লি হয়েছে কিন্তু নামাজ শেষ করে পাইজা কুদিয়া বিসসালাতু ফান্তাশুরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়ে ওই মুসল্লি মুজাহিদ হতে পারে নাই, ধ্বংস তার জন্য। তার নামাজ বিশ্বে নিসাব শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। নামাজ অ্যাবসলিউটলি ট্রেনিং প্রোগ্রাম, ইটস এ ট্রেনিং প্রোগ্রাম। আন আকিমুস সালাত, আন আকিমুস সালাত, আন আকিমুদ্দিন, আকিমুস সালাত। আপনি নামাজে মসজিদ খোঁজেন, হাইয়া আলা সালাহ হলে আপনি মসজিদ খোঁজেন। আমার প্রিয় সাহেব, তোমার প্রিয় ভাইদের কাছে এই আহ্বান পৌঁছানো খুব জরুরি, খুব জরুরি। হাইয়া আলা সালাহ শোনার পর যদি আপনি মসজিদ খুঁজতে বাধ্য হন, মসজিদ খোঁজা যদি আপনার জন্য বাধ্যতামূলক হয়, আপনি মসজিদ খুঁজেন না মসজিদ আপনাকে খোঁজে, আপনি ইমাম খোঁজেন নাকি ইমাম আপনাকে খুঁজে বেড়ায়। আন আকিমুস সালাতের এই আহ্বান পেয়ে যদি কেউ মসজিদ খুঁজতে বাধ্য হন, আন আকিমুদ্দিনের আহ্বান শোনার পর ইসলামী আন্দোলনের জন্য সংগঠন খোঁজা আপনার জন্য তার চেয়ে বেশি বাধ্যতামূলক। আর সংগঠন আপনাকে উল্টো খুঁজে বেড়ায়, তারপরও কত অজুহাত, কত যুক্তি, কত কথা আমার না ভাই, সেই সংগঠন কি আর আগের মতো এখন আছে, তারপরে কত সমস্যা, এই সমস্যা আসলে সব ঠিকই আছে কিন্তু আমি বুঝতেছি না যে কি করা উচিত। ভাই একটু দোয়া করেন, আমি সার্চিং এর মধ্যে আছি, দেখতেছি কোনটা সহি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, আসলে কি করব, কোন লাইনে যে যাব, এত পথ এত রাস্তা, এত রাস্তা, এত লোক ইলিশ মাছ নিয়ে বসে আছে, শেষে ইলিশ মাছ কিনবো নাকি খেসারি ডাল কিনে নিয়ে যাব ভাবতেছি। আমি যেখানে একটা কথা প্রায় বলে, যেখানে আমাদের ভাইদেরকে নামাজের জন্য ডাকতাম, আমাদের মানে সাধারণদের যাদের সম্পর্ক হতো, ওই মাসুদ ভাই নামাজ পড়বো কি, কার পিছনে পড়বো, উই অল আর ক্রিমিনাল, সব তো হইলো আসামি, এখানে সব অপরাধী লোক, কার পিছনে নামাজ পড়বো বলেন। এই জন্য সিদ্ধান্ত নিয়েছে বের হয়ে ভালো মানুষের পিছনে নামাজ পড়বো, সে যেখানে নামাজ পড়বে না, কত বড় অধর্ম হইলে, কত বড় অপদার্থ হলে, অক্ত হলে। আপনি এটা শুনে হাসছেন তো, এটা শুনে হাসছেন না? এবার আমাদের সংগঠনের কিছু ভাইদের কথা আপনাকে বলি, কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলি, কিছু দুর্ভাগ্যজনক কথা বলি। ওয়াই মাসুদ ভাই, হাইয়া আলা সালার আজান শুনে তো মসজিদে যায়, কোন কোন মসজিদ ভালো লাগে, কোন কোন ইমাম পছন্দ হয় না। তাই বললাম তাতে কি নামাজে জামাত ছেড়ে দেন না, জামাতে পড়েন? তো না পড়ি, কারণ জামাত তো বাধ্যতামূলক। আমি বললাম জামাত যেমন বাধ্যতামূলক, আকিমুস সালাতের আজান শোনার পর আর আকিমুদ্দিনের আহ্বান শোনার পর সংগঠন করো তার চেয়ে বাধ্যতামূলক। নামাজ জামাতে পড়ে আপনাকে সেই ট্রেনিং দিনে পাঁচবার দিয়ে আপনার মাথায় ঢুকানো হয়, আপনি আলাদা কোনো ব্যক্তি সত্তা না, আপনি সংগঠিত সত্তা, সংগঠিত সত্তার বাইরে রাস্তা শয়তানের রাস্তা, শয়তানের রাস্তা। ইবলিস সেই কথা বলি শয়তান হয়েছে, আনা খায়রু মিন, আমি ছাড়া তোর ভালো কেউ দেখি না, ওই যে জেলখানা লোকের মতো, তুই অল আর ক্রিমিনাল, আমরা সব তো হলাম আসামি ভাই, কার পিছনে নামাজ পড়বো। আর একটা টেনশন আছে জেলখানার লোকদের, আর একটা টেনশন আছে, কয় মাসুদ ভাই যেখানে আইসা একটা জিনিস বুঝলাম, জান্নাত জাহান্নাম আছে, এই জান্নাত জাহান্নামের টেনশনে ভাই নামাজ পড়তে পারি না ভাই। কি মুত্তাকি এবার বুঝেন, জান্নাত জাহান্নামের টেনশনে নামাজ পড়তে পারে না, এটা শুনেও হাসছেন না? এটার একটা দুর্ভাগ্যজনক কথা আমাদের সংগঠনে বলি, ওই জামাত ইসলামী সেই 50 বছর ধরে যে কাজ করতেছে, আদৌ বিপ্লব করতে পারবে কি পারবে না, এই টেনশনে আমি ভাই সংগঠন করার সময় পাই না, রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে সংগঠন করার সময় পাই না। ভাই ভাই আমি গবেষণার মধ্যে আছি, রিসার্চের মধ্যে আছি, যে জামাতের আদৌ বিপ্লব হবে কিনা। জামাতের বিপ্লব তো আপনার সেকেন্ড ইস্যু, আপনার প্রথম ইস্যু হচ্ছে আর আকিমুদ্দিনের কাজ ফরজ, এটা করে আগে নিজের মুক্তি নিশ্চিত করা। আপনাকে গোটা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হবে না, আপনাকে প্রথম প্রশ্ন করা হবে আপনার সাড়ে তিন হাত বড়ি নিয়ে, মান রব্বু কামান দিন ও কামান নবী, আপনাকে প্রশ্ন করা হবে না মান রব্বু কুম, তোমাদের রব কে ছিল বলো, এই প্রশ্ন আপনাকে করা হবে না। আপনাকে প্রশ্ন করা হবে রব্বু কা, আপনাকে প্রশ্ন হবে দিনু কা, আপনাকে প্রশ্ন করা হবে নাবিউ কা, আপনি সেটা প্রস্তুতি নিন। শফিকুল ইসলাম মাসুদ যেন সেটা নিয়ে প্রেশান থাকে,
যে নিজের সমালোচনায় ব্যস্ত থাকবে সে অন্যের সমালোচনা করার সুযোগ পাওয়ার প্রশ্নই উঠবে না। অন্যের সমালোচনা যিনি করবেন ধরে নেবেন সে নিজের সমালোচনায় সময় দেওয়ার মতো চিন্তাই এখন তিনি করেন নাই। আর কোরআনে তাদের জন্য বলা হয়েছে ওয়াকাদ খাব মান দাসাহা, যে নিজের আত্মসমালোচনা করার সুযোগ পায় না ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। আর যে আত্মসমালোচনায় সময় ব্যয় করে, যে আত্মসমালোচনায় ব্যস্ত, শেখ সাদী রহমাহুল্লাহ ওনাকে এসে একজন বলছেন যে আপনার নামে একজন এই কথা বলছে, বলছে ঠিক আছে, বলছে তো ঠিক আছে বাদ দেন, বলছে আপনি কিছু বলবেন না, বলছে আমার তো সেই সময় নেই, আমার তো সেই সময় নাই, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত।